আজকের এই ভিডিওটার বিষয় হলো নেপিয়ার ঘাস নিয়ে নেপিয়ার ঘাস সম্বন্ধে আলোচনা করব। অনেকে আমাকে ফোন করে যে দাদা নেপিয়ার ঘাস কোথায় পাওয়া যাবে নিপিয়ার ঘাস কিভাবে লাগাতে হয় এবং নিপিয়ার ঘাস কত কোয়ালিটির এবং কোথায় আমরা পাবো কিভাবে পাবো তো যাই হোক আমি আজকে নেপিয়ার ঘাস সম্বন্ধে আলোচনা করছি নিপিয়ার বিভিন্ন কোয়ালিটির থাকে তাদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে যেটা সচরাচর দেখা যায় যেটাকে বলে হাইব্রিড নেপিয়ার তো সাধারণত নেপিয়ারের মধ্যে সব বেস্ট কোয়ালিটি হলো নেপিয়ার সিও ফোর তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনালি সিও ফোর আর সাধারণত এটাকে কম্পেয়ার করে দেখবেন যে হাইব্রিড নেপিয়ার যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু গাছটা পুরোটা সবুজ থাকে আর এটা দেখবেন লাল থাকে এই যে দেখুন এটা লাল লাল থাকবে ঠিক আছে এটাকেই বলে নেপিয়ার সিও ফোর এই নেপিয়ার সিও ফোরটা নেপিয়ারের মধ্যে থেকে হাই কোয়ালিটির বা সব থেকে ফলন বেশি হয় এবং সারা বছরই হয় তো এই নিপিয়ার ঘাসের কাটি আমার কাছেই পেয়ে যাবে কোনো সমস্যা নেই এবং এই নিপিয়ার ঘাসের কাটিং মোটামুটি আর পনেরো দিনের মধ্যে পেয়ে যাবেন যারা অর্ডার করবেন তার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে দেওয়া নম্বরে তো আমি নিপিয়ার কাটিং আপনাদেরকে দিয়ে দেব সেটা যারা পাশাপাশি যদি কেউ নিতে চান তো সেটা এসে নিয়ে যেতে পারেন যারা দূরবর্তী তাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে তো একটা কথা খেয়াল রাখবেন আমরা অল্প পরিমাণে যদি কেউ নিতে চাই সে সেক্ষেত্রে আমাদেরকে দেওয়া আমাদেরকে দেওয়া সম্ভব হবে না আমাদের কেননা আমাদের একটা ব্যাপার আছে কাটিং করতে হবে কাটিং করে সেখানে কুরিয়ারে যেতে হবে কুরিয়ারে সেগুলো পোস্ট করতে হবে যার ক্ষেত্রে অল্প হলে আমার ক্ষেত্রে দেওয়া সম্ভব হবে না তো যাই হোক এবার এটা নিফের এই সময়ও লাগাতে পারেন যেহেতু এখন বর্ষাকাল সাধারণত আমরা ধান গাছ যেভাবে লাগাই সেভাবেও লাগাতে পারেন কোনো সমস্যা নেই তো আসুন আমাদের কাছে নেপিয়ার পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন আছে ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করুন তো আপনাদেরকে নেপিয়ার দিয়ে দেওয়া হবে এখন কিভাবে নেবেন কীভাবে পেমেন্ট হবে ফোনে যোগাযোগ করলে সব বুঝতে পারবেন সাধারণত এই নিপিয়ারটা যদি আপনারা লাগিয়ে দেন এই সময় তো এক থেকে দু মাসের মধ্যে নিপিয়ার খুব ভালো হয়ে যাবে যেহেতু এটা নিপিয়ার ফোর তো সাধারণত নিপিয়ার চেষ্টা করবেন যেন উঁচু জমিতে লাগানো হয় কেননা বর্ষায় যদি অতিরিক্ত জল দাঁড়িয়ে থাকে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ তাহলে কিন্তু নেপিয়ার মারা যাবে সেই জন্যই বলছি নেপিয়ারটা পালি একটু উঁচু জমিতে লাগাবেন শীতকালে এদেরকে জল দিতে হয় বর্ষাকালে তো প্রয়োজন হয় না আর যদি ছাগলের জন্য কেউ রাখতে চান তো এই যে যে সাইজটা দেখাচ্ছি আমি এখন এই সাইজের মধ্যে কেটে ছাগলকে খাওয়াবেন এর থেকে বেশি হয়ে গেলে নেপিয়ার ধার হয়ে যাবে তখন কিন্তু ছাগল খেতে পারবে না আর এই যে বড়গুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমি কাটিংয়ের জন্য রেখেছি অনেক ভাই বন্ধুরা আমাকে ফোন করে বলে নেপিয়ার ঘাসের কাটিং লাগবে তো যার জন্য আমি এগুলো কাটিংয়ের জন্য রেখেছি এখন আমার কাটিং প্রায় রেডি হয়ে গেছে এই পনেরো দিন বা এক মাসের মধ্যে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে নেপিয়ার কাটিংয়ের জন্য তো ঠিক আছে আপনাদের যাদের প্রয়োজন নেপিয়ার কাটিং ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আজকের এই ভিডিওটার বিষয় হলো নেপিয়ার ঘাস নিয়ে নেপিয়ার ঘাস সম্বন্ধে আলোচনা করবো অনেকে আমাকে ফোন করে যে দাদা নেপিয়ার ঘাস কোথায় পাওয়া যাবে নেপিয়ার ঘাস কিভাবে লাগাতে হয় এবং নেপিয়ার ঘাস কত কোয়ালিটির এবং কোথায় আমরা পাবো কিভাবে পাবো তো যাই হোক আমি আজকে নেপিয়ার ঘাস সম্বন্ধে আলোচনা করছি নেপিয়ার বিভিন্ন কোয়ালিটির থাকে তাদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে যেটা সচরাচর দেখা যায় যেটাকে বলে হাইব্রিড নেপিয়ার তো সাধারণত নিপিয়ারের মধ্যে সবথেকে বেস্ট কোয়ালিটি হলো নেপিয়ার সিও ফোর তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনালি সিও ফোর আর সাধারণত এটাকে কম্পেয়ার করে দেখবেন যে হাইব্রিড নেপিয়ার যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু গাছটার উপরে সবুজ থাকে আর এটা দেখবেন লাল থাকে এই যে দেখুন এটা লাল লাল থাকবে ঠিক আছে এটাকেই বলে নেপিয়ার সিও ফোর এই নেপিয়ার সিও ফোরটা নেপিয়ারের মধ্যে সবথেকে হাই কোয়ালিটির বা সব থেকে ফলন বেশি হয় এবং সারা বছরই হয় তো এই নিপিয়ার ঘাসের কাটিং আমার কাছেই পেয়ে যাবে কোনো সমস্যা নেই এবং এই নিপিয়ার ঘাসের কাটিং মোটামুটি আর পনেরো দিনের মধ্যে পেয়ে যাবেন যারা অর্ডার করবেন তার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে নম্বরে তো আমি নিপিয়ার কাটিং আপনাদেরকে দিয়ে দেবো সেটা যারা পাশাপাশি যদি কেউ নিতে চান তো সেটা এসে নিয়ে যেতে পারেন যারা দূরবর্তী তাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে তো একটা কথা খেয়াল রাখবেন আমরা অল্প পরিমাণে যদি কেউ নিতে চাই সে সেক্ষেত্রে আমাদেরকে দেওয়া আমাদেরকে দেওয়া সম্ভব হবে না আমাদের কেননা আমাদেরও একটা ব্যাপার আছে কাটিং করতে হবে কাটিং করে সেখানে কুরিয়ারে যেতে হবে কুরিয়ারে সেগুলো পোস্ট করতে হবে যার ক্ষেত্রে অল্প হলে আমার ক্ষেত্রে দেওয়া সম্ভব হবে না তো যাই হোক এবার এটা নিফের এই সময়ও লাগাতে পারেন যেহেতু এখন বর্ষাকাল সাধারণত আমরা ধান গাছ যেভাবে লাগাই সেভাবেও লাগাতে পারে কোনো সমস্যা নেই তো আসুন আমাদের কাছে নেপিয়ার পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন আছে ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করুন তো আপনাদেরকে নেপিয়ার দিয়ে দেওয়া হবে এখন কিভাবে নেবেন কীভাবে পেমেন্ট হবে ফোনে যোগাযোগ করলে সব বুঝতে পারবেন সাধারণত এই নিপিয়ারটা যদি আপনারা লাগিয়ে দেন এই সময় তো এক থেকে দু মাসের মধ্যে নিপিয়ার খুব ভালো হয়ে যাবে যেহেতু এটা নেপিয়ার ফোর তো সাধারণত নিপিয়ার চেষ্টা করবেন যেন উঁচু জমিতে লাগানো হয় কেননা বর্ষায় যদি অতিরিক্ত জল দাঁড়িয়ে থাকে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ তাহলে কিন্তু নেপিয়ার মারা যাবে সেই বলছি নেপিয়ারটা পালিয়ে একটু উঁচু জমিতে লাগাবেন শীতকালে এদেরকে জল দিতে হয় বর্ষাকালে তো প্রয়োজন হয় না আর যদি ছাগলের জন্য কেউ রাখতে চান তো এই যে যে সাইজটা দেখাচ্ছি আমি এখন এই সাইজের মধ্যে কেটে ছাগলকে খাওয়াবেন এর থেকে বেশি হয়ে গেলে নেপিয়ারে ধার হয়ে যাবে তখন কিন্তু ছাগল খেতে পারবে না আর এই যে বড়গুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমি কাটিংয়ের জন্য রেখেছি অনেক ভাই বন্ধুরা আমাকে ফোন করে বলে নেপিয়ার ঘাসের কাটিং লাগবে তো যার জন্য আমি এগুলো কাটিংয়ের জন্য রেখেছি এখন আমার কাটিং প্রায় রেডি হয়ে গেছে এক পনেরো দিন বা এক মাসের মধ্যে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে নেপিয়ার কাটিংয়ের জন্য তো ঠিক আছে আপনাদের যাদের প্রয়োজন নেপিয়ার কাটিং ডিসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করুন